নমস্কার বন্ধুরা, টি বাংলা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন বন্ধুরা, আমি এখানে অলরেডি ময়দা মেখে নিয়েছি, আর ময়দা মাখা হয়ে গেছে। তো এখানে একটা লুচির ডো নিয়ে হয়ে গেছে। দেখুন এখানে মা লুচিগুলো এবার একে একে ডুলবে। কিছুটা লুচি দেখুন বেলে নিয়েছি, কুলোতে রাখা হয়েছে। তো এই দেখুন কুলোতে রেখে দিয়েছি, আর বেলুনটা নিয়ে নিয়েছে মার হাতে। এবার দেখুন এক হাতে বেলছে, কারণ মায়ের কোলে অদি দুলি আছে, তো অদি দুলিকে কোলে নিয়ে আছে, সেই কারণে এক হাত দিয়ে বেলছে। আর ময়দা মাখানোটা আপনাদের দেখাইনি, কারণ ময়দাটা সবার মাখতে পারে, নরমভাবে মাখা হয়েছে। অল্প একটু চিনি, একটু লবণ আর একটু তেল দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি। তো দেখুন এক হাত দিয়ে কত সুন্দর লুচিটা বেলে নিয়েছি। তো এভাবে সব লুচিগুলো বেলে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু গমের ময়দাতে বানানো হচ্ছে লুচিটা। আর এই দেখুন আমার বড় ছেলে, ও বলতে শুরু করেছে এবার ও বেলবে, কারণ ওর খুব ইচ্ছে যে ও লুচি বেলে সকলকে দেখাবে ক্যামেরার সামনে এসে যে ও কাজ করতে পারে। তো দেখুন বেশ ভালোই চলছে। তো এখন থেকে ছোট থেকে বেশ কাজকর্ম খুব সুন্দর করতে পারে। তো দেখুন বেশ গোল করে বানিয়েছে। তো আমার ছেলে লুচিওয়ালা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ওই দেখুন বেলে রেখে দিল, দেখো পালিয়ে গেল। আর অন্যদিকে দেখুন আমি গ্যাসে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সরষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তো লুচিটা ছেড়ে দিয়েছি। আর আমরা সব কিছু কিন্তু সরষার তেলেই করি, সাদা তেলে করি না। লুচিটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো এবার আমি উল্টে দেবো লুচিটাকে, আর উল্টে পাল্টে লুচিগুলো লাল করে ভেজে নেব। আর অপর সাইডে দেখুন ওটা হচ্ছে দুধ চাল হচ্ছে হাঁড়িতে। আমাদের বাড়িতে গরু আছে, তো গরুতে দুধ দেয়, সেই দুধটায় চাল হচ্ছে। আর ওইদিকে আমি লুচি ভাজছি। তো এভাবে লুচিগুলো সব ভেজে তুলে নেব। লুচি হচ্ছে অবশ্যই লুচির সঙ্গে কিছু তো থাকতেই হবে। তো ভেবেছি সিমুইয়ের পায়েস বানাবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা সিমুইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। এই প্যাকেটের মধ্যে সিমুই আছে, তো এই সিমুইটা আমি আজ বানাবো, আর লুচির সঙ্গে আমরা খাবো। তো লুচি বানালে একটু মিষ্টি মিষ্টি কিছু বানাই আমরা, কারণ আমার বাচ্চাগুলো একটু মিষ্টি মিষ্টি খায় লুচির সঙ্গে। তো এখানে দেখুন সিমুইয়ের প্যাকেট নেওয়া হয়েছে, আর এই সিমুইটা আমি আজকে খাঁটি গরুর দুধ দিয়ে বানাবো। আমি বললাম যে বাড়িতে গরু আছে, তো খাঁটি গরুর দুধ, সেই দুধ দিয়ে সিমুইটা বানাবো। আর এই খাঁটি গরুর দুধ থাকলে কাজু কিশমিশ কোনো দরকার নেই। বেশি পরিমাণে দুধ দিয়ে সিমুইটা বানাবেন, দেখবেন কতটা খেতে ভালো লাগবে। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সিমুইটা আমি খুব ভালোভাবে ভেজে নেবো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল, দিয়ে দিচ্ছি একটা তেজ দুটো তেজপাতা। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে সিমুইগুলো আমি ঢেড়ে দিচ্ছি। সিমুইগুলো আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। তো ততক্ষণই ভাজবো যতক্ষণ না সিমুইয়ের কালারটা চেঞ্জ না হচ্ছে। সিমুইটা না ভাজলে একটু ভালো লাগবে না, সে কারণে সিমুইটাকে প্রথমে তেল দিয়ে ভেজে নিতে হবে। আর তেজপাতা দুটো আমি দিয়েছি একটু সুন্দর গন্ধ হওয়ার জন্য, সে কারণে দিচ্ছি। আপনারা এলাচও দিতে পারেন, এলাচের গন্ধটা আমি ঠিক পছন্দ করি না, সে কারণে তেজপাতাটা আমি বেশি ব্যবহার করি। তো আমি আস্তে আস্তে হালকা হালকা করে ভেজে নেব। দেখুন ধীরে ধীরে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। তো এইভাবে হালকা হালকা করে অল্প আঁচে ধীরে ধীরে ভেজে নিচ্ছি, কারণ খুব বেশি আঁচে ভাজটি পুড়ে যেতে পারে। তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, সিমুইটা ভাজা হয়ে গেছে। আর দেখুন হাঁড়িতে গরুর দুধ প্রায় 2 কেজি দুধ আছে, দুধটাকে জাল করে নিয়েছি ঘন করে। আর এবারে দুধটা আমি ঢেলে নেব। তো সিমুইয়ের মধ্যে দুধটা আমি দিয়ে দিচ্ছি, অনেকটাই দুধ দেবো, একটু জল দেব না, পুরো দুধেই আমি সিমুইটাকে সিদ্ধ করব। তো দুধটা ঢেলে দিয়েছি, এবারে নাড়াচাড়া করে দেবো, নিয়ে দিয়ে দেবো অল্প একটু লবণ আর স্বাদ মতো চিনি।
একটু লবণ না দিলে খেতে ঠিক ভালো লাগবে না, তাই দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা দিয়ে দিয়েছি, আর এদিকে দেখুন লুচি ভাজা আমার প্রায় শেষ, তো লুচি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন হাঁড়িতে তুলে নিয়েছি লুচিগুলো ভেজে, আর এদিকে থালে রেখেছি, তো এদিকে লুচি আমার ভাজা হয়ে গেছে, তো দেখুন কত সুন্দর হয়েছে, মচমচ করছে দেখুন। তো এদিকে দেখুন আমার সিমের পায়েস ফুটতে শুরু করেছে, তো ফুটছে। এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি, তো চিনিটা অবশ্যই আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দেবেন, তো আমি এখানে খুব বেশি চিনি দিচ্ছি না, কারণ এটা পুরো একেবারে খাঁটি গরুর দুধ ঘন করে জাল করা, তো আর তারপরে অল্প চিনি দিয়েছি, খুব বেশি চিনি হয়ে গেলে ভালো লাগবে না। আর একটু দিচ্ছি, তো চিনি দেওয়া হয়ে গেছে। এবারে আমি ভালো করে ফুটিয়ে ঘন করে সিমুটাকে নামিয়ে নেব, কারণ সিমুটা দুধের সঙ্গে ধীরে ধীরে ফোটা, যত ফোটাবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো আমি হালকা হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে দুধটা তলায় লেগে না যায়, সেখানে দেখুন ফুটতে শুরু করেছে, খুব সুন্দর ফুটছে টপক টপক করে। কারণ সিমুটা তো খুব ভালো করে সিদ্ধ করতে হবে, এইভাবে ফুটতে ফুটতে একেবারে ঘন হয়ে যাবে। তো দেখুন ঘন হয়ে গেছে, তো সিমুটা আমার প্রায় রান্না হয়ে গেছে, দেখুন দুধটা মরে গেছে, সিমুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি একটা পাত্রে, তো দেখুন সিমুটা নামিয়ে নিয়েছি, আর এদিকে লুচি, তো সিমি আর লুচি আমি খুব সহজভাবে আপনাদের বানিয়ে দেখালাম, তো আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন।